আসসালামু আলাইকুম, bankingnews.com এ স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটি সম্প্রতি প্রকাশিত সার্কুলার নিয়ে হাজির হয়েছি, যেখানে বাংলাদেশ ব্যাংক তাদের বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদের এমসিকিউ টেস্ট পরীক্ষার সময়সূচি, পরীক্ষা কেন্দ্র এবং আসন বিন্যাস সংক্রান্ত যে বিষয়টি সেটি প্রকাশ করেছে। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই সার্কুলারটি হচ্ছে জব আইডি হচ্ছে 234। আমাদেরকে অনেকেই এই কোশ্চেন করেছিলেন যে 234 এই জব আইডিটির পরীক্ষা কবে হবে। সো সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি আপনাদের সামনে হাজির হয়েছে। সেই কাঙ্ক্ষিত পরীক্ষাটি আগামী 2/12/2022 2/12/2022 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এখানে দেখুন টোটাল সিট প্ল্যান দেওয়া হয়েছে, মোট 74টি কেন্দ্রের কথা উল্লেখ আছে, মোট 74টি কেন্দ্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং মোট পরীক্ষার্থী হচ্ছে 2,251 জন। এখন আমরা একটু এর নির্দেশনাগুলো একটু দেখে নিই। সাধারণত যেসব পরীক্ষায় যেরকম নির্দেশনা দেওয়া থাকে, যে বিষয়গুলো নিষেধ করা থাকে, সেগুলো এখানে 1, 2, 3 উল্লেখ করা হয়েছে। এখানে আমরা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি উল্লেখ করব সেটি হচ্ছে যে ইতিপূর্বে যে 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ইতিপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীগণ আগামী 29/11/2022 তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন, তবে নতুনভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আমি আবারও বলছি 8 নম্বর পয়েন্টটি, ইতিপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীগণ আগামী 29/11/2022 তারিখ থেকে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটেতে প্রয়োজনে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন। এটা খুবই একটি সুখ সংবাদ, যারা ডাউনলোড করছেন কিন্তু হারিয়ে ফেলেছেন প্রবেশপত্র তাদের জন্য। সো নতুনভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এবং সবচেয়ে এই সার্কুলারটিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে আমরা এর আগে কোনো সার্কুলার দেখিনি যে লিখিত পরীক্ষার কোনো সম্ভাব্য তারিখ দেওয়া থাকে, কিন্তু এই সার্কুলারটিতে একটি বিশেষ আকর্ষণ আছে যে সর্বশেষে 10 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ 23/12/2022। সো এটা আমি মনে করি যে ভালো একটি উদ্যোগ, যারা পরীক্ষা ভালো দিবেন তারা এই রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। সো এটা বাংলাদেশ ব্যাংকের একটি অত্যন্ত প্রশংসনীয় একটি ব্যাপার যে লিখিত পরীক্ষার একটা সম্ভাব্য ডেট তারা এখানে দিয়ে দিয়েছেন। সো এই ছিল যে আমি আবারও বলছি যে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি আবার উল্লেখ করেছি যে আগামী 2/12/2022 তারিখে রোজ শুক্রবার 10টা থেকে 11টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 74টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী হচ্ছে 2,251 জন এবং যারা ইতিপূর্বে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তারা আবারও চাইলে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, কিন্তু নতুনভাবে কোনো ডাউনলোড করা যাবে না। সো আজকের মতো এখানেই, এই ছিল গুরুত্বপূর্ণ সার্কুলারটি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, bankingnews.com এর সাথে থাকুন এবং ব্যাংকের আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।